আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আমরা দেখব যে কিভাবে ড্রোন ফ্লাই করতে হয়। তো আমার কাছে DJI Mavic Air 2 আছে, তো আমি ড্রোনটা আজকে ফ্লাই করে দেখাবো। যারা বিগিনার মানে প্রথমবার ড্রোন ফ্লাই করবেন তাদের জন্য এই টিউটোরিয়ালটা, যারা অ্যাডভান্স যারা পারেন তাদের জন্য না। প্রথমেই আমি যেটা করব, আমার ড্রোনটাকে আনফোল্ড করব। আনফোল্ড করার জন্য প্রথমে আমার উপরের পাগুলো আনফোল্ড করতে হবে, আর এরপরে নিচের পাগুলো আনফোল্ড করলাম। এরপর আমার যেটা করতে হবে, গিম্বল প্রোটেকশনটা খুলে নিতে হবে। গিম্বল প্রোটেকশন এটা যারা প্রথমবার ফ্লাই করেন, আমার এই ভুলটা হয়েছিল, আমি যখন প্রথম ফ্লাই করেছিলাম তখন গিম্বল প্রোটেকশনটা খুলতে ভুলে গিয়েছিলাম। তো এই ভুলটা হয় যারা প্রথমবার ফ্লাই করেন, তো গিম্বল প্রোটেকশনটা খুলে নেবেন। তো আমি গিম্বল প্রোটেকশনটা খুললাম। তো এরপরে আমি প্রোপেলার সেট করব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি সাদা মোটর, মার্ক করা মোটর এবং কালো মার্ক করা মোটর। তো সাদা মার্ক করা যে প্রোপেলারটা, সেটা আমরা সাদা মার্ক করা মোটরে আমরা সেট করব। তো আমরা এটা জাস্ট প্রোপেলারটা জাস্ট মোটরে বসিয়ে হালকাভাবে প্রেস করব, অ্যান্টি ক্লকওয়াইজ সেট হয়ে গেল। তারপর কালো প্রোপেলারটি কালো মোটরে বসাবো, জাস্ট বসাবো প্রোপেলারটা বসিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে দিব। প্রোপেলার সেট হয়ে গেল। কন্ট্রোলারের প্রথমেই আমি যেটা করব সেটা হচ্ছে আমার জয়স্টিকগুলো সেট করে নিব, স্ক্রু করে নিব। এরপর আমি ফোন হোল্ডারটাকে খুলে নিলাম। এখানে একটা ক্যাবল আছে, সেই ক্যাবলটাকে আমি খুলে দিলাম। এবং আমার স্মার্টফোনটাকে এখানে সেট করব। তো আপনাদের আগে যেটা করতে হবে, যে DJI ফ্লাই অ্যাপটা এটা ডাউনলোড করে রাখতে হবে। তো আমার এখানে DJI ফ্লাই অ্যাপটা ইনস্টল করা আছে অলরেডি। তো আমি ক্যাবলটা আগে কানেকশন দিয়ে নিচ্ছি, আর এরপরই DJI ফ্লাই অ্যাপ অন করলাম। অ্যাপস, ওকে, আমার অ্যাপস ওপেন হয়েছে। তো আমি এখন কন্ট্রোলারের পাওয়ার বাটনটা অন করব। কন্ট্রোলারের পাওয়ার বাটন অন করার জন্য আমাকে প্রথমে এই পাওয়ার বাটনে একবার প্রেস করে দ্বিতীয়বার 3 সেকেন্ডের জন্য প্রেস করতে হবে। আমার কন্ট্রোলার কানেক্টেড হয়েছে অ্যাপসের সাথে। তো এখন আমি আমার এই অ্যাপসের সাথে, দ্যাট মিন্স আমার কন্ট্রোলারের সাথে আমি আমার এয়ারক্রাফ্টটা কানেক্ট করবো। তো এয়ারক্রাফ্ট কানেক্ট করার জন্য আগে এয়ারক্রাফ্টের পাওয়ার বাটন অন করতে হবে, একই প্রক্রিয়া। প্রথমে একবার চাপ দিয়ে এরপর 3 সেকেন্ডের জন্য প্রেস করতে হবে। ওকে, আমার ড্রোন অ্যাক্টিভেটেড। এখন আমাকে যেটা করতে হবে, ওকে, কানেক্ট হলে এরকম একটা সিগন্যাল দিবে, মানে পাওয়ার বাটনটা অন হলে এরকম একটা সিগন্যাল দিবে। এরপরে আমি যেটা করব, কানেক্ট এয়ারক্রাফ্ট বাটনে চাপ দিতে হয়। তো চাপ দিলে এই হোম পেজটা চলে আসে, তারপর আমরা চলে যাব গো ফ্লাই, যে আমাদের ড্রোনের ক্যামেরার ভিউটা দেখাচ্ছে। এয়ারক্রাফ্ট কানেক্ট করার পর একবার ক্যালিব্রেশন করে নিতে হবে। তো ক্যালিব্রেশন করার জন্য যেটা করতে হয়, যে ভার্টিক্যালি এবং হরিজেন্টালি এয়ারক্রাফ্টটাকে 360 ডিগ্রি ঘুরাতে হয়। তো আমার ড্রোন ক্যালিব্রেশন কমপ্লিট। ওকে, টেক অফ করার পূর্বে আমি একটু একটা সেটিংস দেখিয়ে নিই। সেটা হলো, এখানে আমরা যে অ্যাপসের কর্নারে 3টা ডট দেখতে পাচ্ছি, 3 ডটে আমরা যদি ক্লিক করি, এখানে সেফটি একটা অপশন আছে। তো আমরা এখানে যেটা করব, যে অবস্ট্যাকল অ্যাভয়েডেন্স অ্যাকশন বাইপাস দিয়ে রাখবো, এটা হলো 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমাদের যে ম্যাক্সিমাম অ্যাল্টিটিউড, আমরা সর্বোচ্চ কত উচ্চতা পর্যন্ত আমাদের ড্রোনটা নিব সেটা আমরা সেট করে দিব। এরপর আমাদের ম্যাক্সিমাম ডিস্টেন্সটা সেট করে দিব, এবং অটো RTH অ্যাল্টিটিউডটা সেট করে দিব। অটো RTH অ্যাল্টিটিউড হচ্ছে আপনার ড্রোনটা যখন আপনি হোম পয়েন্ট বাটনের মাধ্যমে ফিরিয়ে আনবেন, সেটা সর্বোচ্চ কত উচ্চতা দিয়ে ফিরে আসবে। এই 3টা জিনিস আমরা সেট করে দিব। আরেকটা বিষয় অবশ্যই খেয়াল রাখবো, যখন আমরা প্রথমবার ফ্লাই করব তখন আমাদের এই ফ্লাইং মুডটা যেন অবশ্যই ট্রাইপড বা সিনেম্যাটিক মুড, যেটা সেটাতে সেট করে থাকেন,
কারণ অবস্টিক্যাল অ্যাভয়েডেন্সটা ট্রাইপড এবং নর্মাল মুডে কাজ করে, স্পোর্টস মুডে কাজ করে না। তো প্রথমবার ফ্লাই করার সময় কখনোই স্পোর্টস মুডে ফ্লাই করবেন না, এটা একটু খেয়াল রাখবেন। সো আমরা ফ্লাই করার জন্য প্রস্তুত। তো এয়ারক্রাফ্টটা একটা ফ্ল্যাট স্পেসে রাখবো, ফ্ল্যাট জায়গাতে। তো এখানে আমাদের ফ্ল্যাট স্পেসে এখানে রাখলাম। এবং আমাদের কন্ট্রোলারে একটা টেক অফ বাটন আছে। তো এই টেক অফ বাটনে চাপ দিয়ে আমরা টেক অফ বাটন চেপে রাখবো, আমাদের ড্রোন অ্যাক্টিভ। তো এখন আমার ড্রোনটা ফ্লাই করার জন্য আমি কীভাবে কন্ট্রোলারের সাহায্যে কন্ট্রোল করবো, আমার যে লেফট জয়স্টিকটা আছে, আমার লেফট জয়স্টিকটা যদি আমি উপরের দিকে নিই তাহলে আমার ড্রোনটা উপরের দিকে উঠবে, আর যদি আমি লেফট জয়স্টিকটা নিচের দিকে নিই আমার ড্রোনটা নিচের দিকে নেই। দেখতেই পাচ্ছেন, উপরের দিকে নিলে উপরে উঠবে, নিচের দিকে নিলে নিচের দিকে নামবে। আর যদি আমি এটাকে বামে বা ডানে নিই তাহলে আমার ড্রোনটার দিক পরিবর্তন করে, দেখতেই পাচ্ছেন। ওকে, এখন আমার রাইট জয়স্টিকটা, আমি যদি রাইট জয়স্টিক উপরের দিকে নিই, দ্যাট মিন সামনের দিকে নিই, তাহলে ড্রোন সামনের দিকে আসছে, এবং যদি পেছনের দিকে নিই ড্রোন পেছনের দিকে যাচ্ছে। আবার একইভাবে আমি যদি ড্রোন, এখানে আসলে যে বিপটা আসছে এই কারণে যে এটার আশেপাশে গাছ আছে, তো যার কারণে সে বিপটা করছে, সতর্ক সংকেত দিচ্ছে যে ড্রোনটা আসলে চারিদিকে অবস্টেকল আছে, এর জন্য সে বিপটা করছে বারবার। তো আমি যদি এটা লাইট জয়স্টিকের, এটা যদি বাম দিকে নিই তাহলে ড্রোনটা বাম দিকে যাচ্ছে, যদি ডান দিকে নিই ড্রোনটা ডান দিকে যাচ্ছে। তো এই হলো আমাদের জয়স্টিকের ইউজ। ওকে, এখন আমরা ড্রোনটাকে ল্যান্ড করবো। ল্যান্ড করার জন্য আমাদের যে বাটনটার মাধ্যমে টেক অফ করেছিলাম সেই বাটনটার মাধ্যমেই আমরা ল্যান্ড করবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে হোম বাটনে পরিণত হয়েছে আমাদের যে লেফট সাইডের বাটনটা। তো আমরা জাস্ট আমাদের পজিশনে নিয়ে আসছি ড্রোনটাকে। এই চাইকনে ক্লিক করবো, এই চাইকনে ক্লিক করলে আমরা ল্যান্ড একটা বাটন দেখতে পাচ্ছি। তো ল্যান্ড বাটনে চেপে ধরে রাখবো, তাহলে আমাদের ড্রোনটা আস্তে আস্তে ল্যান্ড করবে। ওকে, আমরা ল্যান্ড করার জন্য আরেকটা ওয়ে ইউজ করতে পারি, সেটা হচ্ছে আমরা যদি আমাদের যে লেফট জয়স্টিকটা আছে সেটা যদি আমরা নিচের দিকে চেপে ধরে রাখি তাহলে এটা ল্যান্ড করবে। আবার ফ্লাই করার জন্য আরেকটা সিস্টেম আছে, সেটাও আমি দেখাচ্ছি। আমাদের এই দুইটা জয়স্টিক নিচের দিকে নামিয়ে জাস্ট ইনার দিকে ই করি, এই জাস্ট এরকম, তাহলে আমাদের ড্রোনটা সেট হয়ে যাবে। তো এটি হলো আমাদের ড্রোন ফ্লাই করার বেসিক টিউটোরিয়াল। তো অ্যাডভান্স টিউটোরিয়াল যদি দেখতে চান, আমাদের আরও কিছু টিউটোরিয়াল আছে, তো সেটা আপনার আমি এখানে প্লেলিস্টে দিয়ে দিচ্ছি বা কার্ডে দিয়ে দিচ্ছি, আপনারা ওখান থেকে চেক করতে পারেন। আর ডিটেলস, ড্রোন অ্যাপস কীভাবে ইউজ করতে হয়, ড্রোন অ্যাডভান্স সেটিংগুলো কীভাবে করতে হয়, এবং ভিডিওর বিভিন্ন ফাংশনগুলো সবগুলোই আপনারা পাবেন। তো টিউটোরিয়াল যদি আপনাদের কোনো কিছু জানার থাকে আমাদেরকে কমেন্ট সেকশনে প্রশ্ন করবেন, আমি জানানোর চেষ্টা করব। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।